বাংলাদেশ জাতীয় জনতান্ত্রিক দলের গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত আজকে আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই আলোচনা সভায় উপস্থিত আছেন। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় স্বাধীনতা যুদ্ধে যিনি স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাহেব, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে একদমই সময় নেই, এই কিছুক্ষণ পরেই আজান হবে এবং আজান হয়ে গেছে। আচ্ছা, তো আমাকে 2 মিনিট সময় দেওয়া যাবে বললে নাকি? দেওয়া যাবে, আচ্ছা ধন্যবাদ। আমি শুধু একটা ছবি দেখিয়ে আমার কথাটা শেষ করবো। আজকের ডেইলি স্টার পত্রিকাতে আপনার একটা ছবি আছে, ভেতরের পেজে, পেজ হচ্ছে আপনার 5, ভাসানী মেমোরাবিলিয়া লেফট টু ডিকে। এখানে ছবিতে দেখাচ্ছে যে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত যে স্কুল, তার যে দরবার হল এবং তার সময়ে তৈরি করা, পরবর্তীকালে তার মৃত্যুর পরে যে মিউজিয়াম, তার চিত্র দেখুন সব ভেঙে পড়ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সন্তোষে তিনি কোনো প্রাসাদ তৈরি করেননি, তিনি একটি কুঁড়ে ঘরে থাকতেন। সেই কুঁড়ে ঘরে যে কথা রব ভাই বললেন, যে একটা চৌকির উপরে মশারি আপনার আপনার বাঁশের ঘরের মধ্যে আটকে তুললে ওখানে আটকে দেওয়া হতো, সেই নিচে মাটি, চারপাশে বাঁশের বেড়া দেওয়া, এই ঘরে মাওলানা ভাসানী থাকতেন। তিন কাল ব্রিটিশ, পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশের তিনটি অধ্যায় পার করেছেন অত্যন্ত দাপটের সঙ্গে। এবং যিনি আপনারা শুনেছেন, আমি সেটা রিপিট করব না, যিনি খামোশ বললে সবাই খামোশ হয়ে যেত, থেমে যেত, সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার স্মৃতির এই করুণ দশা এই সরকারের আমলে। প্রিয় সহকর্মীবৃন্দ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আলোচনা করার সময় নেই এখন। এক কিংবদন্তির পুরুষ, যার জন্ম মাটি থেকে, বেড়ে ওঠা মাটি থেকে, রাজনীতি করেছেন মাটি থেকে বেড়ে ওঠা মানুষগুলোর জন্য। তার খুব চমৎকার একটা কথা ছিল আর কি, কৃষক, শ্রমিক, কামার, কুমোর, জেলে, তাঁতি, এই দিয়ে তিনি শুরু করতেন। অর্থাৎ একেবারে খেটে খাওয়া মানুষগুলোকে নিয়ে তিনি সামনে নিয়ে আসতেন, তাদের জন্যই আজীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ক্ষমতায় গিয়ে তার দল ক্ষমতায় গেছে, তিনি ক্ষমতায় যাননি। 54 সালে তিনি ছিলেন প্রধান আওয়ামী লীগের, কিন্তু তিনি ক্ষমতায় যাননি। এইভাবেই তিনি সারাটা জীবন গণমানুষের জন্য, খেটে খাওয়া মানুষগুলোর জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিপ্লব করেছেন এবং সমাজটাকে পাল্টে দিতে চেয়েছিলেন। একটা অভূতপূর্ব একটা সমন্বয় করার চেষ্টা করেছিলেন, একদিকে ইসলাম, অন্যদিকে সমাজতন্ত্র। এবং তিনি আধ্যাত্মিক একজন আপনার পুরুষ ছিলেন, তাই সেই জন্য তাকে বলা হতো পীর। মাওলানা ভাসানী নামটা তা কোত্থেকে এসেছে, ভাসান চর থেকে আসামের। সেখানে তিনি ছুটে বেড়াতেন ঘোড়া নিয়ে, যেখানে নির্যাতিত মানুষ সেখানে ছুটে যেতেন ঘোড়া নিয়ে, এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন যে সেই জন্য তাকে সবাই বলল যে এটা ভাসানী, এই ভাসানী চর, এ তো আপনার অনেকটা জিনের মতো একখান থেকে আরেকখানে ছুটে চলে যায়। এভাবেই ছুটে বেরিয়েছেন তার সারাটা জীবন ধরে এই দেশের খেটে খাওয়া মানুষগুলোর পরিবর্তনের জন্য। আমি ওই বিতর্কে যাওয়ার সুযোগ নেই, সময় নেই। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে কজন মানুষের অবদান আছে, প্রথম থেকে শুরু করে সবাই আলোচনা করেছেন,
মরণা ভাষণ ইত্যাদির মধ্যে নিঃসন্দেহে অন্যতম একজন। আর আজকে আমাদের যে অস্তিত্ব, আমরা যে টিকে আছি, বেঁচে আছি, একটা আলাদা স্বাতন্ত্র্য নিয়ে আছি, তাদেরও অন্যতম নির্মাতা হচ্ছেন মরণা আব্দুল হামিদকে ভাষণে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এখন যেটা সবাই বললেন যে আজকে আমাদের আরেকজন নেত্রী যিনি আপোষহীন গণতন্ত্রের জন্য নেত্রী, সেই মহান নেত্রী আজকে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন। তার বাইরে চিকিৎসা করার অত্যন্ত জরুরি ডাক্তাররা বলছেন, সেই অনুমতি পাওয়া যাচ্ছে না, সেই সেই সুযোগ পাওয়া যাচ্ছে না। আজকে আমরা এই আলোচনা সভা থেকে এই কথা বলতে চাই, অবিলম্বে দেশত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, তাকে মুক্তি দেওয়া হোক, তা না হলে এই সরকারের পতনের আন্দোলন তাদেরকে অবশ্যই তাদের পতনের সামনে দাঁড়াতে হবে। ধন্যবাদ, সালাম আলাইকুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।